الركن الرابع من أركان الإيمان، الإيمان بالأنبياء والرسل عليهم الصلاة والسلام. দ্বিতীয় রুকন ইসলামের চতুর্থ নম্বর রুকন হচ্ছে নবী রসুলদের প্রতি ঈমান আনা। হুম আবিদ লা ইয়াবুদুন ওয়া রুসুল লা ইউকাযযাবুন আলাইহিম আস-সালাতু ওয়াস সালাম। তারা হচ্ছে তাদের দুইটি সিফাত আমাদের বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। প্রথম হচ্ছে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদ, হ্যাঁ তারা ইবাদ তাদের বৈশিষ্ট্য বান্দা, এবং দ্বিতীয় হচ্ছে তারা হচ্ছে রসুল, তারা মিথ্যাবাদী না। ওয়া আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালাহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রেরণ করেছেন। وأيدهم بالآيات এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুজিজা দিয়ে তিনি সহযোগিতা করেছেন। أدوا الأمانة التي ائتمنهم الله سبحانه وتعالى عليها আর সমস্ত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত তাদেরকে দিয়েছেন সেই আমানত তারা পূর্ণভাবে আদায় করেছেন। ونصح الأمة أكمل نصح ونصح الأنبياء والرسل عليهم الصلاة والسلام এবং তারা তাদের উম্মতকে যেভাবে নসিহত করার প্রয়োজন তারা সে পূর্ণ নসিহত তারা করেছেন। وبلغوا كل ما امرهم الله سبحانه وتعالى بتبليغ ولم يكتموا شيئا আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যা অবতীর্ণ করেছিলেন সেই সমস্ত কিছু তারা তাদের উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, তারা বিন্দুমাত্র কোনো গোপন করেননি। وجاهدوا بانواع جميع انواع الجهاد এবং জিহাদের যতগুলো প্রকার রয়েছে সমস্ত প্রকারের মাধ্যমে তারা জিহাদ করেছেন। نؤمن بجميع الانبياء والرسل عليهم الصلاه والسلام আমরা সমস্ত নবী রাসূলদের প্রতি আমরা সত্যিকার বিশ্বাস রাখি। وبما علم من الله سبحانه وتعالى من اسمائهم এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে সমস্ত নবীদের নাম উল্লেখ করেছেন তাদের প্রতি আমরা ঈমান রাখি। وصفاتهم এবং তাদের বৈশিষ্ট্যের প্রতি আমরা বিশ্বাস রাখি। ওয়াল আয়াত আল্লাতি আদাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিহা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সমস্ত মুজিজা দিয়ে তিনি তাদেরকে সহযোগিতা করেছিলেন, শক্তিশালী করেছিলেন, সেগুলোর প্রতি আমরা বিশ্বাস রাখি। ওয়াল আখবার আল্লাতি জাআত আনহুম এবং তাদের ক্ষেত্রে যে সমস্ত সংবাদ এসেছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখি। ওয়া আন্না আউয়াল আল আমবিয়া আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং আমাদের জেনে রাখতে হবে যে সর্বপ্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাম। ওয়া আউয়ালুর রাসূল নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং সর্বপ্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। ওয়া খাতামুল আমবিয়া ওয়ার রাসূল মুহাম্মদ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ নবী রাসূল হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল মান ইদ্দাআ আন-নুবুওয়া আও আর-রিসালা বা'দা মাউতিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুয়া ওয়াল্লাহি কাযিব ওয়া কাফির কুফরান আকবার ওয়াল্লাহু আ'লাম। আর যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে নিজেকে নবী রসুল বলে দাবি করবে আল্লাহর কসম সে মিথ্যাবাদী ছাড়া অন্য কিছু না, সে কাফের এবং সে হচ্ছে দীন ইসলাম থেকে বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে নবী রসুলদের অনুসরণ করা, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা তৌফিক দান করেন। আমিন।